হে হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আশা করি সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা কিভাবে ফেক স্ক্রিনশট বানাতে পারবেন। তো দেখেন, এই যে তামিম ইকবাল, টুডে 2:55 AM আমি আজ দুপুর 2টায় লাইভে আসতেছি, ঠিক আছে। এখানে আপনারা কিভাবে এরকম ফেক স্ক্রিনশট, ফেক ভিডিও কিভাবে আপনারা বানাতে পারবেন, যে কোনো নাম ইউজ করে, যে কোনো নাম ইউজ করে, ওকে। তো সেইটা আজকে আপনাদের আমি শেয়ার করব সেই ব্যাপারে। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টলি আপনি ক্রোমে চলে যাবেন। এই লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দিব, বা কমেন্ট করেন আমি আপনাদের রিপ্লাইতে দিয়ে দিব, এছাড়াও আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবেন। এখানে দেখেন fakedeals.com, এইটা আপনারা সার্চ দিবেন, ওকে। এটা সার্চ দেওয়ার পরে দেখেন এই যে কর্নারে এই যে থ্রি যে একটা স্ল্যাশের মতো আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে ফেসবুক পোস্ট, ওকে, আমি ফেসবুক পোস্টে করব। তো পোস্টে করার জন্য আপনাকে এখানে অ্যান্ড্রয়েডটা সিলেক্ট করতে হবে, দেন এখানে সিলেক্ট ফটো, আপনি যার নাম দিয়ে করতে চাইতেছেন তার আপনার প্রোফাইল ফটোটা এখানে আপনি ক্লিক করে দিবেন, ওকে। তো এখানে আমি সাপোজ তামিম ইকবাল দিয়ে করতেছি, তো এই যে তামিম ইকবালের যে প্রোফাইল ফটোটা সেইটা আমি এখানে দিয়ে দিব, ওকে। তো এখানে আপনি আপনার নাম দিবেন, যেমন হচ্ছে তামিম ইকবাল, আচ্ছা তামিম ইকবাল। এরপরে এখানে ইয়েস্টারডে লেখা আছে, আপনি এখানে সময় আপনার যেটা থাকবে বা যেটা দিবেন সেটা এখানে দিতে পারেন মডিফাই করে। তো এখানে টেক্সট আকারে দিলে দিতে পারেন, তারপর ফটো আকারে দিলে দিতে পারেন। তো আমি টেক্সট আকারে দিব। তো এখানে আপনি কী লিখতে চাইতেছেন, মানে তার নামে আপনি কী লিখতে চাইতেছেন বা কী লিখবেন এখানে সেটা দিতে পারেন। যেরকম আমি এখানে দিব যে আমি আজ 2টায় লাইভ আসবো, ওকে, বা আসতেছি, হ্যাঁ, পর আশ্চর্যবোধক একটা চিহ্ন। তো এরপরে আপনার এখানে সাপোজ নাম দিতে পারেন যে কে লাইক করলো আর কি, হ্যাঁ, এখানে আকাশ, বা আপনি একটা দিয়ে দিলেন এখানে কমেন্ট কয়টা, আকাশ এখানে 100K, সাপোজ এখানে কে দিলাম। তারপরে এখানে আপনার 10K, 10K কমেন্ট। তারপরে এখানে মোবাইল ভার্সন নাকি আপনি ডেস্কটপ ভার্সন করতে চাইছেন, তো মোবাইল ভার্সন এই যে এরকম দেখাবে আপনাকে। দেখেন তামিম ইকবাল, টুডে 2:55 AM, এরপর আমি আজ 2টা লাইভে আসতেছি, ওকে। তো এরপরে আপনি এখানে সেভ ডাউনলোড ফেসবুক পোস্ট অ্যাস ইমেজ, তো এখানে সেভ রেপার ক্লিক করবেন, এরকম লোড নেবে, দেন আপনার হয়ে যাবে। দেখেন এখানে লোড নেওয়ার পরেই কিন্তু এখানে আপনার অলরেডি এই যে ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড অ্যাগেন, তো এই দেখেন আমার কিন্তু এই যে হয়ে গেছে। তো ভিউয়ার্স, এভাবে আপনারা কিন্তু করতে পারেন। তো ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।